আরজিকর হসপিটালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে একটি নবান্ন চলো এর 27 তারিখে অভিযান করতে চেয়েছিল, সেটিকে নিয়ে রাজ্য সরকার বারংবার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একটি অ্যাডভাইজারি জারি করার চেষ্টা করছিল, কিন্তু সুপ্রিম কোর্টের পর হাইকোর্টও নবান্ন অভিযান মামলায় হস্তক্ষেপ করল না। এখন যেটি দেখছেন এটি হলো সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একটি পোস্ট, যাটি ভাইরাল হওয়ার পরে পরেই রাজ্য সরকার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে একটা অ্যাডভাইজারি জারি হোক এবং শান্তভাবে হোক। কিন্তু এটি আমি পড়ে শুনিয়ে দিই তার আগে। উই ওয়ান্ট জাস্টিস, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। 26/8/24-এর মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে 27/8/24-এ নবান্ন চলো। সময় দুপুর 2টো। প্রত্যেক বাড়ি থেকে নিজের উদ্যোগে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান। কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও। আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। নবান্ন অভিযান নিয়ে মমতা এত তড়িঘড়ি লেগে পড়েছে কেন, আর এখন কোর্টের যাওয়ার কারণ কি? এসব কারণ হলো বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা কি এক জেরক্স কপির মতো করে কপি হতে পারে, এই নিয়ে মমতার চিন্তা। আপাতত এই মুহূর্তে রাজ্যের কোনো চিন্তা নাই, একটাই কাজ, সেটা হলো চুপ করে থাকা, কারণ এই মামলার হিয়ারিং পড়েছে প্রায় 1 মাস পর। আপাতত চুপচাপই থাকতে হবে এবং এই ঘটনাটি তার অনেক বড় চিন্তায় ফেলে দিয়েছে রাজ্য সরকারকে এবং তিনি মাথায় হাত দিয়ে দিয়েছেন এবং যা করি হোক এই মামলাটি বাঁচানোর জন্যই সে কোর্টের কাছে গিয়েছিল। পরে বাংলাদেশের মতো যদি হয়ে যায় সেক্ষেত্রে তো এক বিরাট সমস্যা হবে, সেজন্যই এমন স্টেপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং কলকাতা সেফেস্ট সিটি তকমা পেলেও এখানে মেয়েরা সুরক্ষিত বা অসুরক্ষিত এই নিয়ে বিশদে যাচ্ছি না। তবে ভাবুন, যদি একটি সাধারণ মেয়ের হতো এই ঘটনাটি, তবে সে কি জাস্টিস পেতে পারত? বা এই জাস্টিস পাওয়ার জন্য রাজ্যের ন্যাকামি আর কত মানুষ দেখবে? এ রাজ্যে এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটে থাকলেও তেমন কোনো রেসপন্স পাওয়া যায়নি এই কেসটি ছাড়া। যেমন মনে করুন আনিস কাণ্ডে এবং মুর্শিদাবাদের বগডুয়ের কাণ্ডে, যেখানে 8 থেকে 9 জন পুড়িয়ে মারা হয়। এক্ষেত্রেও রাজ্যবাসী দেখেছে, কিন্তু সেরকম কোনো প্রভাব পড়েনি এবং হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত সাক্ষ্য প্রমাণ উলটপালট হয়ে যেতে পারে, এদিক খেয়াল রাখবেন। হ্যাঁ, আর একটা কথা, এই ঘটনা নিয়ে বেশ কিছু ভুয়ো ঘটনা ঘটছে, তো এই সমস্ত ভুয়ো ঘটনা থেকে দূর থাকবেন এবং ভুয়ো ঘটনা ঘটাবেন না। যে যার মতো নিজের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুয়ো ঘটনা থেকে দূরে থাকবেন। পরবর্তী আপডেট খুব শীঘ্রই পেয়ে যাবেন।